এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো এখানে লেখা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি। তো এমডিসিতে আমাদের বাংলার যে সিলেবাসটা হচ্ছে তার টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তুলনামূলক বিচার, অর্থাৎ এখান থেকে পড়তে হবে সাহিত্য, চলচ্চিত্র, কমিক্স। দেখো সিলেবাসটা অত্যন্ত ছোট, কিন্তু আমাদের এখানে কনসেপচুয়াল পড়তে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে, নাহলে কিন্তু কমন পাওয়া যাবে না। তো যাই হোক, এখান থেকে আমাদের যা যা বিষয় পড়তে হচ্ছে, আমাদের প্রথম অধ্যায় হিসেবে বা প্রথম পর্ব হিসেবে পড়তে হচ্ছে, পর্ব নাম্বার ওয়ান থেকে কী পড়তে হবে, দেখো এখান থেকে পড়তে হচ্ছে মুন্সী প্রেমচাঁদ ও সত্যজিৎ রায়, যেখানে প্রসঙ্গ সদ্গতি যেটা সাহিত্যের পাঠের মধ্যে পড়ছে। পর্ব টু থেকে পড়তে হবে ফ্যান্টম ও অরণ্যদেব, অর্থাৎ এটা চলচ্চিত্রের পাঠ সম্ভবত। সেই সঙ্গে সর্বশেষে আমাদের পড়তে হবে শকুন্তলা, মৃণন্দা এবং দেশদীমোনা। এটা আমাদের কমিক্স বা একটা ইংলিশ ছিল, উচ্চ মাধ্যমিকের ইংলিশে কিন্তু বা ইংলিশের বইয়ে, পাঠ্য বইয়ে কিন্তু একটা এরকম ছিল। তো সেই বিষয়টা এখান থেকে পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সিলেবাসটা দেখতে অনেকটা ছোট, কিন্তু তোমাদের সুবিধার্থে শুরুতেই বললাম এখান থেকে কনসেপচুয়াল পড়তে হবে। টপিক না জানলে বা কনসেপ্ট জানা না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে না। তো যাই হোক, আপাতত সিলেবাসটাই তোমাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওগুলিতে আমরা সাজেশন সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করবো, এখান থেকে কোর্স কোডটা অবশ্যই লিখে রাখবে। আর সেই সঙ্গে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, কারণ পরবর্তীতে আমরা এখান থেকে সাজেশনমূলক ক্লাসগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।